আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজের আরও একটা নতুন একটা আপডেট দেখাবো। আপনারা দেখেন ব্রিজের যে সেকেন্ড সিগমেন্টের কাজ হইতেছে, এরপরগুলো কীরকমভাবে লাগানো হয় এই দৃশ্যটা আপনাদেরকে দেখাবো। সবাই আমার ভিডিওর সাথে থাকেন, আর যারা যারা আমার ভিডিওটা নতুন দেখে আছেন সবাই পেজটা ফলো করবেন, আর ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নেবেন। আমার ইন্ডিয়ার ভিতরে যারা লং ব্রিজ নির্মাণ করা হইতেছে আমার আসাম রাজ্যের ধুবড়ী জেলাতে, দেখেন কতটুকু কাজ হয়েছে। সেটা হলো 6 নম্বর পোস্ট অব দি কাজ কমপ্লিট হয়ে গেছে, আর 7 নম্বর পোস্ট অব দি কাজ দেখেন করা হইতেছে। এগুলো দেখেন এই যে দৃশ্যগুলো যে দেখেন এই যে উপরকার যেটা প্লেটগুলো যে লাগানো হইতেছে, দেখেন এই যে ঝুলানো আছে এগুলা ফিট করা হইতেছে। 6 নম্বর পোস্টের পর থেকে যেগুলো কাজ করা হইতেছে এখন, এগুলো হলো এখন মেন ব্রহ্মপুত্র নদীতে এখন কাজ করা হবে। সেগুলো দেখেন এই যেটা হলো ব্রহ্মপুত্র নদী, আর ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজের কাজটা 2021 সালের গুণে কাজ স্টার্ট হয়েছে। 2028 সালে কাজ কমপ্লিট করবে LND কোম্পানি। আর এই ব্রিজের দৈর্ঘ্য হলো 19.28 কিলোমিটার দৈর্ঘ্য। এশিয়া মহাদেশের ভিতরে 2 নম্বর লং ব্রিজ এটাই হবে ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজ, যেটা নির্মাণ করা হতেছে ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজ, যেটা এটা হবো কমপ্লিটলি ব্রহ্মপুত্র নদীর উপর দিয়ে যাবো এই ব্রিজটা। আর ব্রিজের পোস্ট হবে 270টার মতো পোস্ট হবে। এই ব্রিজের যেটা রাস্তাটা হবে সেটা হবে 4 লাইনের রাস্তা হবে ব্রিজের। এখানে আপনাদেরকে জুম করে দেখানো হতেছে, দেখেন যে কীরকমভাবে ঝুলানো আছে সেগুলা ফিট করার জন্যে ঝুলাইয়া রাখা হয়েছে। যেগুলো দেখতেছেন ঝুলানো যেগুলো আছে সেগুলো কিন্তু অন্য জায়গায় কিন্তু বানানো হয়, বানানোর পর এই জায়গায় আইনা ফির ফিট করা হয়। যে জায়গায় বানানো হয় ওই জায়গায় থেকে এই ক্রেন গাড়িগুলো দিয়ে আনা হয়। যারা যারা আমার ফেসবুক পেজটা বা ইউটিউব চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব বা ফলো করেন নাই সবাই ফলো করে নেবেন, সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আপনারা ব্রিজের ভিডিও আপনারা পায় থাকবেন। আপনারা এই চ্যানেলের মাধ্যমে বা পেজের মাধ্যমে আপনারা আপডেট পায় থাকবেন কতটুকু কাজ হয় না হয়। অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করা কেউ ভুলবেন না।